हेलो फ्रेंड्स, वेलकम माय इंस्पिरेशन चैनल। बंधुरा, नवेम्बर मासे विद्यालयगुलिते जे मॉडल एक्टिविटी टास्क बा तुम्हारे साधारण निर्देशिका प्रश्नगुली देवा हुए छे, सेई प्रश्नगुली आज उत्तर तुम्हारे साथे आलोचना करब। तार साथे साथे बंधुरा, जारा चैनल नतून तारा अवश्य चैनल सबसक्राइब करो, जाते परवर्ती भिडियोगुली तुम्हारा सहजे पे जेते पारो एवं बंधुदेर साथे शेयर करो। तुम्हारे एक सबसक्राइबार आमादेर काछे अत्यंत मूल्यवान, तो सबसक्राइब करते भूले ना एवं कमेंट करते भूले ना, तार साथे साथे लाइक दिओ। तो बंधुरा चलो देखे नेওয়া যাক কি রয়েছে। প্রথমেই দেখো লেখা রয়েছে দ্বিতীয় শ্রেণী পূর্ণ মান 30, আর এটা হচ্ছে তোমাদের সংযোগ স্থাপনে যে সক্ষমতা এই পার্টটি, সেই পার্টটির তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রথমেই দেখো একে কি বলেছে, নিচের পার্টটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর লেখো। এই যে পার্টটি দেওয়া আছে নিচে, এটি তোমাদের পড়তে বলেছে, তার সাথে সাথে প্রশ্নগুলি উত্তর তোমাদের করে দেখাতে হবে। এখানে রয়েছে দুটি প্রশ্ন, তাই এখানে রয়েছে 2 × 2 = 4। তো দুটি প্রশ্ন প্রথম তোমাদের আমি পার্টটি পড়ে দেই। প্রথমেই দেখো কি রয়েছে পার্টটি, শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন, জঙ্গল ঘন হয়ে এলো, ঘোর অন্ধকার, কিছু দূর গিয়ে দেখেন এক পোড়া মন্দির, জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন, এইখানে একটু বিশ্রাম করি, সঙ্গে ছিল লুচি আলুর দম আর পাঁঠার মাংস। এবার দেখো প্রশ্ন কি রয়েছে, কয়ে বলেছে ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম কি দেখতে পেলেন। তো আমি প্রশ্নটি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, তো দেখে নাও। বন্ধুরা তোমরা উত্তর বলে লিখে এরকম লিখে নেবে যে ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম পোড়া মন্দির দেখতে পেলেন। খয়ের কোয়েশ্চেনে কি বলেছে, শক্তিবাবু কোথায় বসে বিশ্রাম করতে চাইলেন। উত্তর লিখবে শক্তিবাবু পোড়া মন্দিরে বসে বিশ্রাম করতে চাইলেন, ঠিক আছে। এরপর দেখো দুয়ে দায় কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, বলছে ঠিক চিহ্ন দিতে বলেছে, যেটা সঠিক তার মধ্যে টিক চিহ্ন দিতে বলেছে। এরপর দেখো দুটো প্রশ্ন রয়েছে, তাই 1 × 2 = 2। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ইট আর দেয়ার ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল, এখানে সঠিক কোনটা হবে। এখানে সঠিক হবে দেয়ার, তোমরা দেয়ারের জায়গায় ঠিক চিহ্ন দিবে, ঠিক আছে। এরপর দেখো দুয়ের দিকে কি বলেছে, ইট দেয়ার ইজ সানডে টুডে, এটা হবে ইট, ইট ইজ এ ইট ইজ সানডে টুডে, আজকে হয় রবিবার, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। বন্ধুরা আর একটা কথা বলে রাখি, তোমরা কোশ্চেনগুলি অবশ্যই নির্ভুল এবং সঠিক করবে, কারণ এর উপর ভিত্তি করে তোমাদের নম্বর দেওয়া হবে, যার ফলে তোমরা পরের ক্লাসে সেই অনুযায়ী তোমাদের রোল নম্বর, ঠিক আছে, রেজাল্ট সব কিছু হবে। তো ভালো করে প্রশ্নগুলি অবশ্যই উত্তর লিখে নেবে। এবার দেখো তিনের দায় কি বলেছে, সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করো। প্রথমে কি বলেছে, একটি দোকানে 12টি লাল টুপি ও 16টি সবুজ টুপি আছে, দুটি মিলিয়ে মোট কটি টুপি। তারপরে দেখো খয়দায় কি বলেছে, আমাদের বাগানে 4টি নারকেল গাছ, প্রত্যেকটা গাছে 5টি করে নারকেল আছে, তাহলে মোট কয়টি নারকেল গাছ আছে। দিয়ে দিয়েছে 1 × 2 = 2। তো আমি এই কোশ্চেনগুলো লিখে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা এইভাবে করে নিবে, কয়েক দাগ দিয়ে এরকম উত্তর বলে করে নিবে যে 12 আর 16, যেহেতু 12টি আর 16টি মোট বলেছে তাহলে যোগ করতে হবে, তাই আমি যোগ করেছি 6 × 2 = 8, 1 × 1 = 2, তাহলে হচ্ছে 28। তো উত্তর লিখে নেবে, অতএব 2টি মিলিয়ে মোট 28টি টুপি আছে। এরপরে খয়দায় কি বলেছে, খয়দাগে ছিল তোমাদের নারকেল গাছের অঙ্ক, তো নারকেল গাছে প্রত্যেকটা 5টা নারকেল থাকলে 4 × 5 = 20, তাহলে মোট 20টি নারকেল গাছ আছে। এরপরে দেখো বন্ধুরা রয়েছে সমন্বয় স্থাপনের সক্ষমতা, দিয়ে তোমাদের এখানে কি বলেছে, একে দাগে ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। এখানে দুটো ফাঁকা ঘর রয়েছিল, তো এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক, তাই 1 × 2 = 2। এখানে কয়ের দাগে তোমরা লিখে নেবে, এখন দেখো কয়ের দাগে কি বলেছে, ম আর এদিকে ল রয়েছে, এদিকে অ আর দন্ত রয়েছে, এমন যুক্তাক্ষর বসাতে হবে যেটা দুটোরই সাথে মিল হয়। দেখো এখানে যদি আমি লিখি উয়ে গয়ে দিয়ে মঙ্গল, আর এখানটা হবে অঙ্গন, ঠিক আছে। এরপর দেখো এখানটা বি আছে, মা ম আছে, আর এখানে আ আছে, অন্তস্থ আছে। তো আমি যদি এখানে বিশ্রাম করি আকার দিয়ে, অনেক সময় এটা দেখো আকার দিলেই তবে হচ্ছে বিশ্রাম, তাই আমি পাশে লিখে দেখিয়ে দিচ্ছি, এটা দেখো আশ্রয়, এভাবে করলেও ঠিক হবে,
ঠিক আছে। এরপর দেখো দুইয়ের দাগে, দুইয়ের দাগে কি বলেছে, ম্যাচ দ্য কালার উইথ দ্য অবজেক্ট, বলছে এই যে অবজেক্ট মানে যে বিষয়গুলির নাম দিয়েছে তার সাথে কি কি কালার হয় সেগুলো সেটা তোমাদের ম্যাচ করে, মানে তীর চিহ্নের মাধ্যমে তোমরা দেখিয়ে দিতে পারো। তো এখানে রয়েছে তিনটি প্রশ্ন, তাই এখানে রয়েছে এক গুণিতক তিন। প্রথমে দেখো কি রয়েছে, প্রথমে রয়েছে টমাটো, আমরা জানি টমাটো কি হয় লাল রঙের হয়। এরপর লিপ, লিপ মানে পাতা, পাতা হয় সবুজ রঙের। হেয়ার, হেয়ার মানে চুল, চুল মানে কালো রঙের। দেখো টমাটো এখানে দেখো রেড কালার আছে, রেড হচ্ছে টমাটোর সাথে মিল হবে যেহেতু লাল রঙের। লিপ, লিপ গাছের পাতা কি হয় সবুজ রঙের তাই গ্রিন কালার, চুল হয় ব্ল্যাক রঙের মানে কালো কালার তাই এখানে ব্ল্যাক, ঠিক আছে। এরপর তিনের দাগে কি বলেছে দেখো, ক স্তম্ভের সাথে খ আর খ স্তম্ভের সাথে গ দা মিলাও, দিয়ে এখানে রয়েছে তিনটি প্রশ্ন, তাই এক গুণিতক তিন সমান তিন। দেখো ক স্তম্ভতে আর খ স্তম্ভ তিনটে আলাদা, এবার তিনটের সাথে তিনটে মিলাতে হবে। তো প্রথমে দেখো চল্লিশ ভাজিতক চার, চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় দশ, আর এই দশকে কিভাবে মিলাবো, পাঁচ থেকে এই পনেরো আছে, পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে কি হচ্ছে দশ, তাহলে এটার সাথে এটার মিল হচ্ছে। এরপর রয়েছে দেখো আট যুক্ত চার, আট করলে হয় বারো, তাই বারোর জায়গায় আমি তীরচিহ্ন দিয়ে মিলেছি। এবার দেখো বারোর সাথে আমি যদি চার তিনে বারো করি তাহলে বারো হয়। এরপর দেখো উনিশ বিযুক্ত ছয় হচ্ছে বিয়োগ করলে তেরো, তাহলে তেরো সাত আর ছয় যোগ করলে হচ্ছে তেরো, তাই আমি এখানে তীরচিহ্ন দিয়ে মিলিয়ে দেখিয়ে দিয়েছি। বন্ধুরা এরপর দেখো কি রয়েছে, সমস্যা সমাধানের সক্ষমতা, একের দাগ দিয়ে বলেছে নিচের শব্দগুলি বাক্যের প্রথমে মাঝে ও শেষে ব্যবহার করো। নিচে দেখো কি রয়েছে, জল আর সবুজ এই দুটো শব্দ রয়েছে, এই দুটো শব্দ এমনভাবে লিখতে হবে যে প্রথমে মাঝে জল কথাটা থাকে, দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। এখানে দুটো প্রশ্ন রয়েছে তাই এক গুণিতক দুই সমান দুই। তো আমি দুটো প্রশ্ন তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো কয়ের দাগে কী ছিল, কয়ের দাগে ছিল জল, তো এই জল দিয়ে যদি আমি বাক্য রচনা করি, দেখো প্রথমে লিখলে হবে জলের অপর নাম জীবন, এটা একটা হলো, এর জন্য তুমি এখানে পূর্ণচ্ছেদ দিয়ে দিবে। এরপর দেখো মাঝে বলেছে শরীর সুস্থ রাখতে প্রত্যহ জল পান করা উচিত, জল কথাটা মাঝে রয়েছে দেখতে পাচ্ছ। এরপর দেখো পৃথিবী তিন ভাগ জল, জল কথাটা শেষে রয়েছে, ঠিক আছে। আগে তোমাদের ছিল সবুজ, সবুজ দিয়ে তোমরা প্রথমে লেখা সবুজ রঙটি আমার খুব ভালো লাগে, এটা একটা হয়ে গেল। এরপর রয়েছে রিনার সবুজ রঙের জামা আছে, দিয়ে এটা হলো মাঝে। এরপর দেখো গাছের রং সবুজ, এটা হলো শেষে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এরপর দেখো দুইয়ের দাগ, দুইয়ের দাগ কি বলেছে, ফিল ইন দ্য টেবিল, এখানে যে ফাঁকা স্থানটি রয়েছে সেটা তোমাদের পূরণ করতে বলেছে। প্রথমে দেখো তিনটে প্রশ্ন, তাই এক গুণিতক তিন সমান তিন দিয়েছে। এখানে প্রথম প্রশ্নটি কী রয়েছে, ফ্রুট ইন দ্য স্কাই টেক মেনি শেপ, তারপর রয়েছে ব্রিং রেন, এখানে হবে ক্লাউড, মানে বলেছে আমি আকাশে ভেসে বেড়াই বিভিন্ন আকৃতি, ব্রিং রেন বৃষ্টি আনি, কে সেটা, আই এম ক্লাউড মানে মেঘ। এরপর দেখো দুয়ে রয়েছে বল অফ ফায়ার আগুনের গোলা, সাইন ইন দ্য স্কাই আকাশে থেকে কী করে কিরণ দেয়, গিভ লাইট অ্যান্ড হিট আমাদের কী দেয়, আলো এবং তাপ, এটা কে, সান মানে সূর্য। তিনে রয়েছে লুক স্মল ক্যান বি সিন ইন দ্য স্কাই অ্যাট নাইট, দেখায় ছোট, তাদেরকে কী করে দেখায় ছোট এবং সেটা কী করে সারা রাত আকাশে দেখতে পাওয়া যায়, টুইঙ্কল লাইক ডায়মন্ড, ছোট ছোট মিটমিট করে জলে জলে যেমন হচ্ছে ডায়মন্ড মানে হীরের মতো ছোট ছোট জল জল করে এবং মিটমিট করে, এটা হচ্ছে কে, এটা স্টার মানে তারা, ঠিক আছে। এরপর দেখো তিনের দাগে কী রয়েছে, সমাধান করো, কয়ের দাগে কী রয়েছে, চব্বিশ জন লোক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, তিনটে নৌকো ঘাটে বাঁধা আছে, প্রতিটি নৌকোয় সমান সংখ্যক লোক উঠবে, তাহলে প্রতি নৌকায় কতজন লোক উঠবে, এরকম দুটো প্রশ্ন রয়েছে, তাই দুই গুণিতক দুই সমান চার। এই প্রশ্নগুলির উত্তর আমি লিখে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, এক একটি দেখে নাও। প্রথমে দেখো তিনের দাগের কয়ের যে প্রশ্নটি, এই প্রশ্নটিতে আমি লিখে দেখিয়েছি, দেখো এটা চব্বিশ জন লোক আছে, আমাদের কি বলেছে তিনটে নৌকো, তাহলে আমরা ভাগ করে দিলেই হয়ে যাবে,
তাই আমি ভাগ করেছি 3 * 24, তাই হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 0, প্রতিটি নৌকায় 8 জন লোক উঠবে। এরপর দেখো ক্ষয়ে বলেছে আফরুজা তার মায়ের সঙ্গে দোকানে গিয়ে 6 ডজন পাকা কলা কিনল, 1 ডজন 12টা থাকলে তাহলে মোট কটা কলা কিনল? 1 ডজন সমান আমরা জানি 12টা, তাহলে 6 ডজন সমান কী করবো আমরা, গুণ করে নেব। তাই এখানে আমি করেছি 6 * 12 = 2, হাতে রইল 1, 6 * 6 যোগ করলেই 1 = 7, তাহলে হচ্ছে আমাদের 72। তাহলে উত্তর আমরা তোমরা লিখে নেবে যে অতএব তাহলে মোট 72টি কলা কিনল, ঠিক আছে? বন্ধুরা এরপর দেখো কি রয়েছে, মানসিক ও শারীরিক সমন্বয় সাধন দিয়ে তোমাদের একে দেয় কি বলেছে, ছবিগুলি আঁকো, রং করো এবং প্রতিটি ছবির উপর 3টি করে বাক্য লেখো। নিচে দেখো ছবিগুলো দেখতে পাচ্ছ আশা করি, এগুলো তোমাদের আঁকতে বলেছে, তোমরা সুন্দর করে রং করে এঁকে নেবে, আমি আর রংটা করলাম না, তোমরা নিজেরাই করে নেবে, ঠিক আছে? তোমাদের ইচ্ছে মতো ফুলের রং লাল দিতে পারো, মাঝে কালো দিতে পারো, পাতায় সবুজ দিয়ে দেবে, ঠিক আছে? আর এখানে রয়েছে 3 মার্ক, ঠিক আছে, 3টি প্রশ্ন। তার সাথে তোমাদের বলেছে বাক্য লিখতে, আমি বাক্যটা তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যখন ফুলটা আঁকবে, আঁকার পর লিখবে যে এটি একটি ফুল, আমার প্রিয় ফুল হলো গোলাপ, আর নানা রং, নানা ফুলের কী হয়, নানা রং হয়, ঠিক আছে? পূর্ণচ্ছেদগুলো অবশ্যই দেবে। এরপর দেখো কি দেখতে পাচ্ছি আমরা, মাছের ছবি। মাছের ছবির জন্য আমরা কি লিখব, যে এটি একটি মাছ, 2 নম্বর দিলে মাছেরা জলে থাকে, 3 নম্বর দিয়ে লিখবে মাছ পাখনা সাজে সাঁতার কাটে, ঠিক আছে? এরপরে দেখো কি দেখতে পাচ্ছি, পাখির ছবি। পাখি তো আমরা একটা এরকম একে দাগ দেবো, দিয়ে লিখবে এটি একটি পাখি, 2 লিখবে পাখিরা আকাশে ওড়ে, 3 লিখবে, 3 দাগ দিয়ে লিখবে পাখিরা ফল ও পোকামাকড় খায়, ঠিক আছে? 2 দাগ দিয়ে কি বলেছে, ড্র দ্য পিকচার অফ এ স্কুল, রাইট 3 সেন্টেন্স অন দ্য স্কুল। তোমাদের একটা স্কুলের ছবি আঁকতে বলেছে, তার জন্য 2 মার্ক রয়েছে, আর তার সম্পর্কে 3টে সেন্টেন্স লিখতে বলেছে, মানে 3টে বাক্য, ঠিক আছে? তোমরা কি করবে, এইভাবে আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য একটা ছবি এঁকে দিয়েছি, তোমরা রং দিয়ে দিবে, ঠিক আছে? এরকমভাবে চারকোনা করে স্কুলের ছবি এঁকেছি, উপর লিখেছি প্রাইমারি স্কুল, সাইডে একটা গাছ এঁকে দিয়েছি। এবার তোমাদের 3টি বাক্য বন্ধুরা, এবার দেখো 3টি বাক্য, 3টি বাক্য তোমরা কি লিখবে, মাই স্কুল নেম ইজ, যার যেটা স্কুলের নাম সেটা লিখবে, দিয়ে আমি এখানে লিখেছি প্রাইমারি স্কুল, তোমরা স্কুলের নামটা এখানে লিখে দেবে। এরপর লিখবে মাই স্কুল হ্যাজ 6 ক্লাসরুম, আমাদের স্কুলে রয়েছে 6টি ক্লাসরুম, মানে শ্রেণীকক্ষ। তার সাথে সাথে লিখবে যে অ্যান্ড এ প্লেগ্রাউন্ড, মানে এবং একটি খেলার মাঠও রয়েছে। তারপর লিখবে 3 নম্বর দিয়ে আই গো টু স্কুল এভরিডে, আমি কি করি প্রত্যেক দিন স্কুলে যাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 30 মার্কে তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার পাঠটি রয়েছে। তো এখানে দেখো 16টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 * 16 = 16। এবারে তোমাদের কি বলেছে দেখো, একা দাগে বলেছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো। কয়ের দায় কি বলেছে, আমার প্রতিজ্ঞা, কয়ের দাগে কি বলেছে দেখো, আমার প্রতিজ্ঞা সব কাজে সবখানে যেন হৈসৎ ভালো হয়ে চলবই নিয়েছি, কি হবে, শপথ না প্রতিজ্ঞা? এখানে সঠিক উত্তর হবে শপথ। তোমরা শপথের এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম, কিন্তু তোমরা এখানে পাশে লিখে দেবে এরকম করে শপথ বলে, ঠিক আছে? এরপরে দেখো ক্ষয় কি বলেছে, আমার প্রতিজ্ঞা সব জাতি ধর্ম দেব সম্মান, ড্যাশ যে এক জাতি আর এক প্রাণ, এখানে হবে আমরা, ঠিক আছে? আমি ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি, তোমরা কথাটা এখানে লিখে দেবে যে আমরা বলে। তার সাথে সাথে বন্ধু এই পাশেরটাও আমি করে দেখিয়ে দিচ্ছি, জয়ের দাগে দেখো সুস্বাস্থ্য, শরীরটাকে ফিট রাখতে ড্যাশ। এরপর জয়ের দাগে দিয়ে দেখো কি রয়েছে, সুস্বাস্থ্য, শরীরটাকে ফিট রাখতে ড্যাশ যোগাসন, এখানে হবে করবে না দেখবে, এখানে তোমাদের সঠিক উত্তর হবে করবে, ঠিক আছে? এরপরে দেখো নিয়োদায় কি বলেছে, সুস্বাস্থ্য বাবা ড্যাশ কথা শুনে চলবে সারাক্ষণ, বাবা মায়ের। এরপরে গয়ের দায় কি বলেছে,
গোয়েন্দাকে বলেছে, গোয়েন্দাকে দেখো কি বলেছে, শরীর ও ড্যাশ যদি তুমি সুস্থ রাখতে চাও, শরীর ও মন, আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এখানে লিখে নেবে মন বলে। টয়ের দাগে দেখো, টয়ের দাগে দেখো, দাঁতের যত্ন, দাঁতে ড্যাশ রোগ হতেই পারে তাই বলি বারবার নিয়মিত করতে হবে দাঁত, দাঁতে ক্ষয় রোগ, কী হবে, ক্ষয় রোগ হতেই পারে তাই বলি বারবার নিয়মিত করতে হবে দাঁত পরিষ্কার, ঠিক আছে। এরপরে উমদায় কী বলেছে, সুস্বাস্থ্য, পড়ালেখা পাশাপাশি করবে ড্যাশ খেলাধুলা গল্প, গল্পগুলো, তাহলে কী হবে, খেলাধুলা, এখানে হবে সঠিক উত্তর খেলাধুলা। ঠয়ে বলেছে চোখের যত্ন, ড্যাশ আছে বলেই যেন আমরা দেখতে পাই, চোখের মতো ড্যাশ আর অন্য কিছু কোনো কিছু নাই, এখানে হবে চোখ আছে বলেই যেন আমরা দেখতে পাই চোখের মতো দামি, এখানে হবে দামি আর কোনো কিছু নাই। এরপরে চয়দায় কী হবে, সুস্বাস্থ্য, মন, মনের থেকে দূরে রাখবে ড্যাশ ভাবনাগুলো, এখানে হবে মন্দ, ঠিক আছে। ছয়ে হবে সুস্বাস্থ্য, স্নান করবে, হাত পা ড্যাশ পোশাক পরবে ঠিক, হাত পা ধোবে, ধোবে পোশাক পরবে ঠিক। ডয়াই বলেছে নখ ওর চুলের যত্ন, একে আছে নখ কাটা যন্ত্র দিয়ে কাটতে হবে নখ, নয়তো রোগ বা অসুখ হলে ভয়ানক কী হবে, বিপদ না আনন্দ, এখানে হবে বিপদ। এরপরে বর্গে যোদ্ধাকে কী বলেছে, ড্যাশ চলবে যখন দেখবে চতুর্দুই ঘরের মধ্যে রাস্তাঘাটে, রাস্তাঘাটে চলবে যখন কী করবে, দেখবে চতুর্দিক। হাঁচি ও কাশি থেকে কী বলেছে, হাঁচি আর ড্যাশ থাকে পাশাপাশি যদি হয় রোগ বড় দুর্ভোগ, এখানে হবে হাঁচি আর কাশি, হাঁচি আর কাশি কী হবে, থাকে পাশাপাশি। তিনে কী বলেছে দেখো, কানের যত্ন, কানের যত্ন এখানে বলেছে যানবাহনের বিকট ড্যাশ সহ্য হয় না আর কারখানারও তীব্র শব্দ করবে পরিহার, এখানে হবে শব্দ, ঠিক আছে, যানবাহনের বিকট শব্দ সহ্য হয় না আর কারখানারও তীব্র শব্দ করবে পরিহার। থয়ে কী বলেছে দেখো, ঘোষ পাচড়া ছোঁয়াচ্ছে রোগ সাবধানেতে থেকো, চর্মরোগে নিজেরই ক্ষত ড্যাশ করে রেখো, নিজেরই ক্ষত কী করবে, আড়াল, আড়াল করে রেখো। এরপরে দুয়ে কী বলেছে, ঠিক শব্দগুলির পাশে টিক চিহ্ন দাও, এখানে দেখো টিক চিহ্ন দিতে হবে, এই যে অপশানগুলো রয়েছে এখানে টিক চিহ্ন দিতে হবে, এখানে রয়েছে আটটি প্রশ্ন তাই এক গুণিত গাট সমান আট। কয়ে কী বলেছে, যিনি অসহায় তাকে ড্যাশ করে সুখী হব, তাকে কী করব, উপকার, তোমরা ঠিক আবার একইভাবে এখানে লিখে নেবে যে উপকার বলে, আমি তোমাদের প্রথমটা দেখিয়ে দিচ্ছি এইভাবে লিখে নেবে, দেখো উপকার এইভাবে লিখে নিলে প্রত্যেকটাই ঠিক এইভাবে শূন্যস্থান পূরণ করে নেবে। ক্ষয় কী বলেছে, এসো শত্রু নয় ড্যাশ হই, এসো শত্রু নয় কী হবে, বন্ধু হই। গয়ে কী বলেছে, কিছু খাবার পরে দাঁত ও মুখ পরিষ্কার করতে হবে ড্যাশ করে, এখানে হবে কুলকুচি করে। বেশি মাত্রায় টিভি মোবাইল বা কম্পিউটার কাজ করলে ড্যাশ ক্ষতি হতে পারে, চোখের ক্ষতি হতে পারে। এরপরে দেখো মোর দাগ দিয়ে বলেছে, ড্যাশ বেড়ে উঠলে সময় মতো কাটতে হবে কি হবে, নখ, নখ বেড়ে উঠলে সময় মতো কাটতে হবে, যে কোনো জায়গায় ড্যাশ ফেললে অন্যকে রোগ জীবাণু দেওয়া হয়, যে কোনো জায়গায় থুতু, থুতু ফেললে কি হয়, অন্যকে রোগ জীবাণু দেওয়া হয়। ছয় বলেছে, বাইরে থেকে বাড়িতে ঢুকলে সাবান দিয়ে ড্যাশ ধুতে হবে, সাবান দিয়ে হাত পা ধুতে হবে। এরপরে বর্গের যোদ্ধাকে ড্যাশ রোধ করতে পরিবেশ বন্ধু হতে হবে, এখানে হবে দূষণ, ঠিক আছে, দূষণ রোধ করতে কী করতে হবে, পরিবেশের বন্ধু হতে হবে। বন্ধুরা আশা করি সব কয়েকটি প্রশ্নের উত্তর এখানে বুঝতে পেরেছ। এরপর তিনের দাগের প্রশ্নগুলি দেখে নাও, তিনের দাগে কী বলেছে দেখো, বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে দেখাও, বাম দিক এইদিকে ছবি দেওয়া আছে দেখো আর ডান দিকে কিছু লেখা আছে, এটা মিলাতে হবে, আর এখানে চারটি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য দেড় মার্ক করেছে, তাই দেড় গুণিতক চার সমান হচ্ছে ছয়। প্রথমে ছবিতে দেখো,
দেখা যাচ্ছে কিছু ইয়ার কী করছে, খাওয়ার রাখা আছে, ঠিক আছে? তো এই খাওয়ারের সাথে আর এখানে ক্ষয়ের দাগে দেখো একটা মেয়ে মালা গাচ্ছে, গয়ের দাগে কী করছে, চোর একটা খেলা খেলছে, আর ঘয়ের দাগে কী করছে, জীব দেখা যাচ্ছে, মুখের মধ্যে জীবটা মেনলি দেখা যাচ্ছে। তো আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো ডান দিকে কী বলছে, ফুল আর পুঁতি দিয়ে মালা গাঁথার মজা অনেক, ঢেকে রাখা খাবার বিপদ এড়ায়, জিভের ওপর ময়লা পলেপ রোগের লক্ষণ, চোর পুলিশ খেলতে গিয়ে হিসাব শেখার মজা ভারী। প্রথম যে অপশানটি রয়েছে, প্রথমে যেটা দেখো খাওয়া ঢেকে রাখা আছে, তাহলে এটার সাথে আমাদের কোনটার মিল হবে, এইটা। এখানে আমি তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দেখিয়ে দিলাম। এরপর দেখো ক্ষয়ের দাগে কী রয়েছে, একটা মেয়ে মালা গাঁথছে, ফুল আর পুঁতি দিয়ে মালা গাঁথার মজা অনেক, তাহলে এইটার সাথে এটার মিলে, ঠিক আছে? এরপরে দেখো কয়েকজন মিলে খেলছে, তাহলে এখানে চোর পুলিশ খেলতে গিয়ে হিসাব শেখার মজা ভারী। এরপরে দেখো কী রয়েছে, মুখের মধ্যে জীব দেখা যাচ্ছে, তাহলে জীবের ওপর ময়লা প্রলেপ রোগের লক্ষণ। তো আশা করি বন্ধুরা সব কয়েকটি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করো। বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইব আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে সাথে লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ বন্ধুরা।